বুঝবে এই গয়না কেনার জন্য। আচ্ছা প্রিয়া, এবার তোমার কাছ থেকে শুনবো। আমি মেশিনটার বিষয়ে বলি। নিশ্চয়ই উনি তো বলে দিলেন, আমি মেশিনটার বিষয়ে বলি। যেটা হচ্ছে আমাদের মেটেরিয়ালটা যেটা থাকে সেটা পুরোপুরি হচ্ছে কপার, কপার টু গোল্ড প্লেটিং করা। মেটেরিয়ালের গায়ে কোনো রকম ভাবে রং, কেমিক্যাল এগুলো ইউজ করা থাকে না। পুরোপুরি 24 ক্যারেট গোল্ড দিয়ে গোল্ড প্লেটিং করা হয়। আমি আরেকটু ভাঙিয়ে বলি, যেটা আমরা রূপোর উপরে সোনার জল করে পরি, এটা পুরোপুরি তামার উপরে সোনার জল করা। আমি বলছি একটা কপারের মেটেরিয়াল দেখাতে দেখাতে আমি বলি, তাহলে খুব ভালো বোঝা যাবে। মেটেরিয়াল থাকে যেটা, এটা হচ্ছে কপারের একটা মেটেরিয়াল। এটাই যখন গোল্ড প্লেটিং করা হবে, গোল্ডের কালারটা কিন্তু কোনো রকমভাবে রং, কেমিক্যাল এগুলো ইউজ করা নেই। এই কপারের যে জিনিসটা আছে এটাকেই যখন পুরোপুরি গোল্ড প্লেটিং করা হবে তখন এই রকম আসবে। কপার হচ্ছে তামা, তামা কপার হচ্ছে কিন্তু তামা। তামার উপরে এটা পুরোপুরি সোনার জল করা, 24 ক্যারেট গোল্ড দিয়ে গোল্ড প্লেটিং করা হয়। এই মেশিনটা যে এই কপারটা থেকে যদি আপনি এটা করতে চান, তাহলে সেই মেশিনটার প্রাইস আসবে কিন্তু 50,000 টাকা। ঠিক আছে, এটাই যখন ব্ল্যাক গোল্ড বা হোয়াইট গোল্ড হয়ে যাচ্ছে, মানে এটার সাথেই যখন আপনি ব্ল্যাক গোল্ডটা করছেন, এই যে হচ্ছে ব্ল্যাক গোল্ড, এই একটা ব্ল্যাক গোল্ড আসবে আর এই একটা আসবে হচ্ছে হোয়াইট গোল্ড। ঠিক আছে, মানে জিনিসটা যাচ্ছে ঠিক এই রকম, কপার, কপার থেকে শুরু করে যদি পুরোপুরি হচ্ছে হচ্ছে এটা গোল্ড, গোল্ড থেকে হবে হচ্ছে হোয়াইট গোল্ড, ব্ল্যাক গোল্ড। যদি শুধুমাত্র গোল্ড করতে চান তাহলে মেশিনের দাম আসছে 50,000। যদি তার সাথে অ্যাড করে ব্ল্যাক গোল্ড আর হোয়াইট গোল্ড করতে চান, মেশিনের প্রাইস পড়বে কিন্তু 60,000 টাকা। এবার বলছি 80,000 টাকার মেশিন পড়বে কিন্তু বিভিন্ন রকমের কালারগুলো। আমি যেরকম দেখাচ্ছি, রেড আছে, অক্সিডাইজ আছে, ব্লু আছে। ঠিক আছে, এই যে কালারগুলো, এটা টোটাল 8খানা কালার পড়বে। সেই কালার নিয়ে পুরোপুরি আসবে কিন্তু 80,000 টাকায়। এবার বলি, এই যে পিঙ্ক আছে, বিভিন্ন রকমের, পুরোপুরি টোটালটা যেটা আসবে পুরোপুরি 8খানা কালার আসবে। মেটেরিয়াল থাকবে কিন্তু এই একটাই, কপার। মানে হচ্ছে জলের এটা অক্সিডাইজ থেকে শুরু করে কিন্তু আসছে কপার টু গোল্ড, যখন হচ্ছে মেশিনের দাম আসছে 50,000 টাকা। সেটাই যখন ব্ল্যাক গোল্ড আর হোয়াইট গোল্ড হয়ে যাচ্ছে, মেশিনের প্রাইস পড়ছে কিন্তু 60,000 টাকা। এটাই যখন 8 রকম কালারের আপনারা পাবেন, তখন কিন্তু প্রাইস চলে আসবে 80,000 টাকায়। এবার বলি মেশিনটা কিভাবে নিয়ে, এটা দেখি অক্সিডাইজটা। হ্যাঁ, আরেকটা অক্সিডাইজ দেখিয়ে দিচ্ছি, যে কপারের সাথে সাথে আমি দেখিয়ে দিচ্ছি। এই যাচ্ছে হচ্ছে কপার টু অক্সিডাইজ করা। ঠিক আছে, ওই দুলটা দাও, একটা ভালো বুঝতে পারবে। এই যে এই রকম আসছে কিন্তু অক্সিডাইজার, এগুলো ব্ল্যাক অক্সিডাইজার যেগুলোকে বলে। আমি একদম কানবালার সাথে একটা ধরে দেখাই, এটার সাথে যখন আমি গোল্ড করব, ব্ল্যাক গোল্ড করব বা অক্সিডাইজ করব, এই রকম আসবে। মেটেরিয়াল কিন্তু বারবার বলছি একটাই থাকবে, হচ্ছে তামার। তামার উপরে এটা, এই তামার উপরে আপনি চাইলে ব্ল্যাক গোল্ড করতে পারবেন, হোয়াইট গোল্ড করতে পারবেন, প্রপার গোল্ড করতে পারবেন। এবার আমি বলে দিচ্ছি যে মেশিনটা আপনারা কিভাবে নেবেন। মেশিনটা নেওয়ার জন্য আজকে রাত ঠিক 8টার পর থেকে শোভনাথ দত্তর সাথে কন্ট্যাক্ট করবেন। মেশিন নিতে হলে আমাদের সাথে আসতে হবে, যোগাযোগ করতে হবে, ফোন করতে হবে। আর আমাদের কাছে আসার পর আমি বলে দিচ্ছি, আপনারা 5,000 টাকা দিয়ে মেশিনটা বুকিং করবেন। ফার্স্ট ফোন করে আমাদের সাথে দেখা করে, আপনার যদি কিছু ক্লিয়ার করার থাকে বা কিছু জিজ্ঞাসার থাকে, আপনারা দেখা করবেন, আসবেন, 5,000 টাকা দিয়ে মেশিনটা বুকিং করবেন। মেশিনটা কিভাবে নেবেন, এবার যদি আমি বলতে চাই যে আমি অনেকটা দূরে থাকি, আমি মেশিনটা কিভাবে নেবেন। আমি একটা কথা বলে দিই, এই গয়না অনেকে বলে দাদা মেশিনে কি আপনারা গয়না তৈরি করতে পারবো। মেশিনে আপনারা এই যে গয়না দেখছেন, এটা দেখো, এইটা কিন্তু আপনি তৈরি করতে পারবেন না। এইটা আপনাকে আমরা তৈরি করে দেবো, ভালো করে দেখুন। এটা হচ্ছে তামার গয়না। এই কপারের গয়নাটা আপনি আমাদের ফ্যাক্টরি থেকে কালেকশন করবেন। এই গয়নাটা আমরা তৈরি করি আমাদের কাছ থেকে। এই তামার গয়না আপনি কালেকশন করবেন, মেশিন কালেকশন করবেন, কেমিক্যালস কালেকশন করবেন, কি প্লাস টেকনোলজি বাক্স, এগুলো কীভাবে করতে সেটা দেখিয়ে দেবো। এবার আপনি আমাদের কাছ থেকে কাঁচা তামার গয়না কিনে নিয়ে গিয়ে বাড়িতে বসে এরকম গোল্ড প্লেটিং বা বিভিন্ন রকম অক্সিডাইজ কালার করে আপনি বাড়িতে বসে ব্যবসা করতে পারবেন। ঠিক আছে, বেশ। এবার যেটা বলছিল প্রিয়া, যে কিভাবে মেশিনটা কালেক্ট করবে কিভাবে, সেটা হচ্ছে আমাদের কাছে আসতে হবে, 5,000 টাকা দিয়ে মেশিনটা বুকিং করতে হবে। 5,000 টাকা দিয়ে মেশিনটা বুকিং করার পরে ঠিক 5 থেকে 10 দিনের মধ্যে ডেট ওয়াইজ, যেরকম আমাদের ডেট ওয়াইজ আসে, একটা আপনাকে টাইম দেওয়া হবে। সেই টাইম অনুযায়ী আপনাকে সকাল 10টা থেকে 6টা অবধি একটা ট্রেনিং দেওয়া হবে। সেই ট্রেনিংয়েই শেখানো হবে কিভাবে গোল্ড প্লেটিং হচ্ছে, ব্ল্যাক গোল্ড হচ্ছে, হোয়াইট গোল্ড হচ্ছে। এবার আমি বলি, অনেক কারোর প্রশ্ন থাকে যে, মানে যেটা আমি আপনাদের বলছি আমি আরেকবার দেখিয়ে দেবো চট করে, কি করে কাজটা আপনারা করবেন। কাজটা খুব সহজ। কাঁচা মাল যেটা, মানে এই গয়নার র মেটেরিয়ালটা তৈরি হয় কপার দিয়ে। যেরকম আমার হাতে একটা চূড় রয়েছে, এটা কপারের, পিওর তামার কপারের, এরকম র মেটেরিয়ালস আপনারা পাবেন। সেই র মেটেরিয়ালসটাকে নিয়ে, সেটা চূড় হতে পারে, আংটি হতে পারে, কানের দুল, হার, ছোট থেকে বড় সব ধরনের জুয়েলারি,
সেটাকে একটা নির্দিষ্ট মেশিন রয়েছে, সেই মেশিনে আপনাকে গোল্ড প্লেটিং করতে হবে, ইলেকট্রোপ্লেটিং জুয়েলারির এটাই হচ্ছে মূল কনসেপ্ট। তারপরে কিন্তু সেটা এই একদম সোনার গয়নার রূপ নেবে, সোনার গয়নার রূপ নিতে পারে। আপনি যদি অক্সিডাইজ করতে চান তাহলে এরকম ব্ল্যাক অ্যান্ড গোল্ড হতে পারে, শুধু ব্ল্যাক হতে পারে, সিলভারও হতে পারে, সেই জায়গাটাও করা যায়। শুধু গোল্ড যদি আপনি করতে চান মেশিনের একটা আলাদা ভ্যালু, যদি আপনি অক্সিডাইজড অ্যান্ড গোল্ড নিতে চান মেশিনের একটা আলাদা ভ্যালু রয়েছে। সোমনাথদাকে ফোন করলে আপনারা সেটা জানতে পারবেন। আর এই যে পুরো ট্রেনিংটার কথা বললাম, পুরো প্রসেসটার কথা বললাম, কতটা ইজি, কতটা সহজে, কত ছোট জায়গায় হতে পারে, আসুন আমরা দেখে নিই। চৈতি চৌধুরী, আসামি থাকি, সোমনাথদা আমাদের এখানে এসেছে, আমি এখন গোল্ড প্লেটিং করছি, ওটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা করতে পারবেন, এটা ভীষণ ইজি প্রসেস। দু বছর পর সোমনাথদা আবার আমাদের বাড়িতে এসেছেন, সিটি বিএন প্লাস চ্যানেলকে, টিভি চ্যানেলকে ধন্যবাদ। এই টিভি চ্যানেলের জন্য আজ সোমনাথদার মতন মানুষকে আমি খুঁজে পেয়েছি, এবং দু বছর ধরে এই ব্যবসা করে আজ এই বড় দোকানটি আমি নিজের রোজগারে করতে পেরেছি। দেখলেন আপনারা নিজেরাই কতটা সহজে এটা করে ফেলতে পারেন। তবে যেরকম আপনারা দেখলেন যে হ্যাঁ, একটি দোকানের ছবি আমরা দেখালাম, আপনি বাড়ির বেডরুমেও করতে পারেন, ততটাই জায়গা লাগে। এবং তারপরে কতটা সহজে নিজের পায়ে দাঁড়ানো যায় তার প্রমাণ আপনাদের সামনেই রয়েছে। মানুষীদি রয়েছেন এদিকে, মানুষীদি প্রায় 8 বছর ধরে করছেন এই ব্যবসা, রাখি সদ্য শুরু করেছে, ও কিন্তু ইতিমধ্যে রেসপন্স পাওয়া শুরু করে দিয়েছে। আমার সায়েন্স সিটিতে মেঘা ট্রেড ফেয়ার, যেখানে দুজন একজন করে চান্স পায় আমাদের এ থেকে, যেমন গভর্নমেন্ট থেকে আমাদের দিয়েছে। মেঘা ট্রেড ফেয়ার আমার সায়েন্স সিটিতে 14 তারিখ থেকে আছে। আমার সাথে যদি কেউ কোনো গয়না কিনতে চায় বা আসতে চায় বা জানতে চায়, আর দেখা করতে পারেন সায়েন্স সিটিতে। মানে তুমি এবারে মেগা ট্রেড ফেয়ারে যাচ্ছো? হ্যাঁ, আগে অনেকগুলো জায়গায় অনেক জায়গায় গেছি, আমি বাইরে গেছি, দিল্লি গেছি, বোম্বে গেছি, এটা বোধহয় তোমার গেছি, এটা 2017-18 চণ্ডীগড় গেছি। মানে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ যে অধিকার রয়েছে সেখানে তাদের বিভিন্ন প্রতিযোগিতায় তুমি গিয়েছো। হ্যাঁ, এটা প্রতিযোগিতা তুমি পার্টিসিপেট করেছিলে, তুমি প্রাইজ পেয়েছো, এটা স্টেট থেকে পেয়েছি। হ্যাঁ, এটা যেরকম 2017-18 দেখালাম, 2016-17 ক্ষেত্রেও কিন্তু আছে, এটাও তোমার স্টেটের অ্যাওয়ার্ড। দুটোই স্টেটের অ্যাওয়ার্ড, ডিস্ট্রিক্টের অ্যাওয়ার্ডও আছে। মানে তুমি কাজটা শিখে কোন লেভেলে পৌঁছেছো? হ্যাঁ, এটাই। তার মানে ভাবুন আপনারাও কিন্তু যদি সিনসিয়ারলি ব্যবসাটা করেন, হ্যাঁ, পৌঁছাতে পারেন। আমি এটাও দেখিয়ে দিই, এরকম অজস্র কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে, শুধু সঠিক সিদ্ধান্তটা নিতে হবে। এবারও যেরকম তুমি অর্ডার পেয়েছো, এবং সেটা 25 লাখ টাকার, আমি আরেকবার দেখাবো। আরো অর্ডার আছে, আরো আমি একটা আনিয়ে একটাই নিয়ে এসেছি, এত কাগজ নিয়ে আসা তো সম্ভব নয়। অর্ডার তো তুমি পেতেই থাকো।